আমি যদি এখন ফুটবল ফেডারেশনের নেতা হইতে যাই তাহলে বেশি অনেক মানুষ আমাকে সন্দেহ করে বলতে পারে যে আমি আগে যে ফুটবলের শ্রমটা দিছি পুরাটাই হয়তো নেতা হওয়ার জন্য দিছি। এটা অনেকটা সীতার যে অগ্নি পরীক্ষা, মানে সীতার সতীত্ব প্রমাণ করতে ছিল অগ্নি পরীক্ষার মাধ্যমে। আমার এখন সতীত্ব পরীক্ষা দিতে হবে কিভাবে জানেন? আমি এই নেতৃত্বে যাবো না, আমি নেতৃত্বে যাওয়ার জন্য আসি না, আমার আরো অনেক কাজ আছে। আমি বিং এ লয়ার, আমার আইনজীবী হিসাবে আমার এখানে সেটেলমেন্টের বিষয় আছে। ফুটবলটা একান্তই আমি ধারণ করি ভিতরে, আমি বাকি জীবন ফুটবলের জন্য কাজ করতে চাই। আমি যদি অঞ্চল ভিত্তিকও করি, সোশ্যাল মিডিয়া, টিভি মিডিয়া, আপনারা আমার এই কনসেপ্টটাকে যদি সারা দেশে ছড়াই দিতে পারেন, আমার বিশ্বাস কেউ না কেউ একসময় ত্রাতা হিসাবে আসবে। এখানে আমি যে ত্রাতা হবো তা না, আমার কাজটুকু আমি করে যেতে চাই। আমি এখনো বলি যে আমি একটা আঞ্চলিক ছেলে, আমি আমার নিজের জন্মস্থানের মানুষের জন্য করতে চাই। এটা যদি আপনার পছন্দ হয়, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, আপনি ট্রান্সফার করে দিবেন গোপালগঞ্জে, আপনি ট্রান্সফার করে দিবেন শরীয়তপুরে, মাদারীপুরে, নিশ্চয়ই প্রতিটা এলাকায় এরকম কিছু না কিছু সন্তান আছে যারা দাঁড়াই যাবে, শুনে ধরে রাখতে পারে না। তা আমি বলছি যে আমাদের মানে ক্যাপাসিটি বা কোয়ালিটিতে কোনো প্রবলেম নাই, প্রবলেম হচ্ছে কি, একমাত্র প্রথমত এবং প্রধানত আমাদের সমস্যা হচ্ছে কি, আমাদের স্বভাবগত সমস্যা। মানে ফুটবলটাকে যে আমরা সামনের দিকে নিয়ে যাব, আমরা বেশিরভাগ ক্ষেত্রে ব্যক্তির স্বার্থের উর্ধে উঠতেই পারি না। আমরা যে দলের স্বার্থ বা দেশের স্বার্থ দেখব এইরকম সংখ্যা মানুষ খুবই কম, যার কারণে আমরা বিভিন্ন জায়গায় আন্তর্জাতিক মানে গেলেই আমরা হোঁচট খাচ্ছি। আমার এত অপমানিত বোধ হচ্ছিল, এত কষ্ট হচ্ছিল যে এই গোল গুলা খাওয়ার না, মানে মনে করেন একদম অসাধারণ খেলছে ব্রাজিল তা না, মানে আমরা আমাদের নিজেদেরটাই খেলতে পারতেছিলাম না, তখন আমার পিছন থেকে আমার অনেক কষ্ট হচ্ছিল। এবং এই কষ্টের সাথে সাথে আরেকটা জিনিস কষ্ট লাগতেছিল যে একটা টুর্নামেন্টে এক সপ্তাহ অপমানিত হয়েছি, দুইটা তিনটা টিমের সাথে হারছি, এইটাই আমি নিতে পারতেছিলাম না। তখন আমার মনে হচ্ছিল যে আমাদের ফুটবল ফেডারেশনের সভাপতি এই কাজী সালাউদ্দিন সাহেব প্রায় 16-17 বছর ধরে, 18 বছর ধরে এরকম রেগুলার বেসিসে বিভিন্ন টুর্নামেন্টে বাংলাদেশ গোল খাচ্ছে, উনি কিভাবে এত অপমান সহ্য করেন। আমি এইটা মানে ওনার প্রতি আমার তখন মনে হয়েছিল যে এই ভদ্রলোকের এত ধৈর্য আল্লাহ দিল কিভাবে, যে আমি মাত্র এক সপ্তাহ সহ্য করতে পারি নাই। মানে আমার কাছে মনে হয়েছে যে আমাদের তো কোনো কিছু কম নাই, আমরা পারার কথা ছিল কিন্তু আমরা নিজেদেরটা ধরে রাখতে পারি নাই। তখন মনে হয়েছে যে এই ভদ্রলোক 18-19 বছর ধরে এত অপমান সহ্য করতেছে কিভাবে, তার আমলে আমরা প্রতিদিন 4-5টা করে গোল খাইতেছি, আন্তর্জাতিক র্যাঙ্কিং আমরা নিচে নামতেছি, এত অপমান একটা লোক সহ্য করে, তার ধৈর্যের আমি মনে করি যে এই ধৈর্যের প্রশংসা তার করতে হয়। শুনেন আমি বারবারই বলছি আমাদের কোনো অভাব নাই, কিন্তু না ফুটবল না রাজনীতি কোনো কিছুতে আমাদের অভাব নাই। আমাদের অভাবটা হচ্ছে কি, আমাদের স্বভাব খারাপ। আমরা হচ্ছে গিয়ে নেতা থেকে শুরু করে কর্মী পর্যন্ত বিভিন্ন জায়গায় নেশাটা হচ্ছে গিয়ে লুটপাটের নেশাটা, সেবার না অথবা সেবার নামে লুটপাট। সেবা করতে চাইলে তো এমপি মন্ত্রী হওয়া লাগে না, আমি তো এমপিও না মন্ত্রীও না কিচ্ছু না, আমার এলাকায় যদি আমি 37টা ব্রিজ বানাইতে পারি, আমি একজন অ্যাডভোকেট অফ দ্য সুপ্রিম কোর্ট হিসাবে ব্যারিস্টার হিসাবে ইনকাম দিয়ে যদি আমার এলাকা পরিবর্তন করে দিতে পারি। এই যারা নেতার কথা বলে যে নেতা হয়ে আমি এগুলো করব, এরা আসলে জানেই না, এরা উদ্দেশ্যহীন, এরা জানেই না যে নিজের জন্মস্থানে সেবা করার জন্য সবসময় আপনাকে টাই কোট পড়তে হয় না, আপনাকে চেয়ার বড় বড় চেয়ারে বসতে হয় না। যতদিন আপনার সামর্থ্য আছে যাই আছে, বিংয়ে আপনি জার্নালিস্ট, একজন জার্নালিস্ট হিসাবে আপনার এলাকায় একটা সমস্যা আপনি তুলে ধরেন, এটাও আপনার পক্ষে আপনার এলাকার জন্য করলেন। এগুলা যারা বলে যে আমাকে ক্ষমতা দেন, আমাকে নেতা বানান, নেতা বানাইলে আমি এগুলো করব, বিশ্বাস করেন আমার বলতে ইচ্ছা করে যে এরা আসলে সেবার জন্য না, এরা সেবার নাম করে ক্ষমতাটা অ্যাচিভ করতে চায়। ধন্যবাদ সময় দেওয়ার জন্য, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কথা বলা মানে অভিজ্ঞতা, আমি কিন্তু